দেখো, আজকে আমি বসে দেখি 19-এর প্রথম যে সমীকরণ গঠন করে সমাধান। আমি তোমাদের এখানে সমীকরণ গঠন করি এবং তোমাদের শুধু বলেছি সমীকরণ গঠন করতে, গঠন করিও নিজে করি। অর্থাৎ এখানে যখন তোমাদের পরীক্ষায় কিন্তু এটা সমীকরণ গঠন করি এবং সমাধান করি দুটো একসাথে আসে, তাই তোমরা সমীকরণ গঠন করে কিন্তু সমাধানগুলো করবে। দেখো প্রথম অঙ্কটা আছে 1 নম্বর, সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় তা সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, ধরি সংখ্যাটি এক্স, ঠিক আছে। তাহলে কি বলছে, সংখ্যাটির দ্বিগুণ। তাহলে সংখ্যাটির দ্বিগুণ আমি যেভাবে লিখে করাচ্ছি এইভাবেই করবে, পরের অঙ্কগুলো আর এত লিখবো না, প্রথম অঙ্কটা আমি লিখে দেখাচ্ছি। সংখ্যাটির দ্বিগুণ সমান 2x, তাহলে দ্বিগুণের সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করে পাই, কত পাচ্ছি, 2x+2, ঠিক আছে। তাতে কি বলছে, যা হয় এই যেটা এটা হলো তা সংখ্যাটি 3 গুণের থেকে 5 কম। সুতরাং তাহলে সংখ্যাটির 3 গুণ সমান 3x, এর থেকে 5 কম, অর্থাৎ 3x-5। তাহলে আমাদের কি বলেছে, এই দুটো সমান, তাহলে আমরা কি লিখব প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে 2x+2 = 3x-5। এবার তাহলে কি করব, এইটা কিন্তু আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। যদি তোমাদের সমীকরণ গঠন করতে বলে তাহলে অঙ্কটা এখানেই শেষ, কিন্তু আমি যেহেতু বললাম যে তোমাদের কিন্তু সমীকরণ গঠনের সাথে সমাধানটাও আসে, তাই আমি সমাধানটা করে দেখাচ্ছি। 2x-3x = -5-2, তাহলে -x = -7, তাহলে x = 7, ঠিক আছে। তাহলে সংখ্যাটি হলো 7। পরেরটা কি বলছে, 3টি ক্রমিক সংখ্যা। আচ্ছা, এটা খুব ভালো অঙ্ক, আমি শুধু সংখ্যাটা লিখি। ক্রমিক সংখ্যা কোনগুলো, ক্রমিক মানে পরপর। তাহলে আমি যদি প্রথম সংখ্যাটাকে এক্স ধরি, তাহলে পরের সংখ্যাটা কি হবে, x+1, তাই তো। যেমন ধরো একটা সংখ্যা যদি 2 হয়, তার পরের সংখ্যাটা কি হয়, 2+1 = 3, তার পরের সংখ্যাটা কি হয়, 2+2 = 4, তার মানে x+2। এটা হচ্ছে ক্রমিক, 3টি ক্রমিক সংখ্যা যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে এদের যোগফল কত, x+x+1+x+2, এটা হচ্ছে ওদের যোগফল। এর থেকে 5 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, x-5। তা মাঝের সংখ্যার দ্বিগুণ, তাহলে মাঝের সংখ্যা কোনটা, x+1, তাহলে মাঝের সংখ্যার দ্বিগুণ মানে কি, মাঝের সংখ্যার সঙ্গে 2 গুণ করলাম, ঠিক আছে। মাঝের সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 11 বেশি, তাহলে মাঝের সংখ্যার দ্বিগুণ +11, 11 যদি কম বলতো তাহলে মাইনাস করতাম, তার মানে কি এই দুটো সমান। তাহলে এই লাইনটা থেকে আমরা কি পাচ্ছি, 3x+3-5, তার মানে হচ্ছে 3x-2। তাহলে আমরা কি পাচ্ছি প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে পাচ্ছি (3x-2) = (2x+1+11). এবার তোমরা করতে পারবে। নাম্বার 3, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নাম্বার 3 কি বলছে, আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3। আচ্ছা, ধরলাম সংখ্যাটা x, তার 1/3 মানে x/3, তার 1/4, 1/4 মানে x/4 থেকে 1 কম, তার মানে x/3
এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফোর ইকুয়াল টু ওয়ান, এটা সমীকরণটা তোমরা গঠন করবে, নিজেরা বুঝিয়ে গঠন করবে, আমি সব বলে দিচ্ছি। চার নম্বরটা বলছে এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর লব থেকে দুই বড়। আচ্ছা চার নম্বরটাও ভালো অঙ্ক, কি বলছে দেখো, এমন একটা ভগ্নাংশ খুঁজি যার হর লব থেকে দুই বড়। তাহলে আমরা ধরি, যেহেতু দেখো এখানে আমাদের, আমরা শুধু এক্সের সমাধান শিখছি, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের লব আর হরের একটা রিলেশন দেখতে হবে। কি বলছে, লব হর অপেক্ষা, লব হর অপেক্ষা যার হর লব থেকে দুই বড়। তাহলে লব ধরলাম এক্স, তাহলে হর কত হবে, এক্স প্লাস টু, লব হর লব থেকে দুই বড়, তাহলে ভগ্নাংশ কত হবে, এক্স বাই এক্স প্লাস টু। আশা করি এই জায়গাটা বুঝতে পারলে, কোনো একটা ভগ্নাংশ, ভগ্নাংশ কীরকম হয়, থ্রি বাই ফোর, ফোর বাই ফাইভ, সিক্স বাই সেভেন, এরকম হয় তো। তাহলে ওপরেরটাকে আমরা বলি লব, নিচেরটাকে বলি হর, এগুলো হচ্ছে ভগ্নাংশ। এবার কি বলছে, লব হরটা লবের থেকে দুই বেশি, তাহলে হরকে যদি আমরা লব, আমরা কেন লবকে এক্স ধরলাম, কারণ লবের সঙ্গে দুই যোগ করলে আমরা হরটা পাবো, তাই তাহলে ভগ্নাংশ পেলাম। এবার বলছে লবের সঙ্গে তিন যোগ করে হর থেকে, তাহলে লবের সঙ্গে তিন যোগ করলে আমরা কত পাই, এক্স প্লাস থ্রি, হর থেকে তিন বিয়োগ করলে আমরা কত পাই, এক্স প্লাস টু, হর থেকে তিন বিয়োগ করলে আমরা কত পাই, এক্স প্লাস টু, হর থেকে তিন বিয়োগ করতে বলেছে, তার মানে এক্স প্লাস টু মাইনাস ওয়ান, তার মানে হলো কত, এক্স মাইনাস ওয়ান, তাই তো। তাহলে ভগ্নাংশটা কত পেলাম, ভগ্নাংশটা পেলাম এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান এটা সমান কত বলেছে, সেভেন বাই থ্রি। এবার তোমরা সমাধান করে এক্সের মান বার করতে পারবে। তাহলে এখানে আমাদের দুটো কাজ করতে হবে, প্রথমে এক্সের মান বার করব, এক্সের সঙ্গে দুই যোগ করলে আমরা হরটা পাবো, তারপরে ভগ্নাংশটা বার করতে হবে, এটা তোমরা করবে। নাম্বার ফাইভ দেখো কি বলছে, নাম্বার ফাইভে কি আছে, বলছে সুচেতা একটি ভগ্নাংশ লিখল যার হর একই টাইপের অঙ্ক, দেখো লবের চেয়ে তিন বড়, হর লবের চেয়ে তিন বড়, তাহলে লব যদি এক্স হয় তাহলে হর কত হবে, এক্স প্লাস থ্রি, তাহলে ভগ্নাংশ। এবার এর পরের অংশটা আমি বলে দেব, তোমরা নিজেরা চেষ্টা করবে, এক্স বাই এক্স প্লাস থ্রি, ওকে। আবার ভগ্নাংশটি লবের সঙ্গে দুই যোগ ও হর থেকে এক বিয়োগ, এবং লব থেকে এক বিয়োগ ও হরের সঙ্গে দুই যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল দুই বাই পাঁচ। আচ্ছা প্রথমে কি বলেছে, আমি লিখলাম প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, তোমরা একটু নিজেরা লিখবে, আমি আর লিখলাম না, লবের সঙ্গে দুই যোগ করলাম তার মানে এক্স প্লাস টু, আর হরের থেকে এক বিয়োগ করলাম, আচ্ছা হর থেকে এক বিয়োগ করলে কত হচ্ছে, এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান, তার মানে হলো এক্স প্লাস টু, তাহলে ভগ্নাংশটা কত হচ্ছে, ভগ্নাংশ হলো এক্স প্লাস টু বাই এক্স প্লাস টু, তার মানে হলো ওয়ান। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, সরি, দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, লব থেকে এক বিয়োগ তার মানে এক্স মাইনাস ওয়ান, আর হরের সঙ্গে দুই যোগ করলাম, তাহলে হরের সঙ্গে দুই যোগ করলে আমরা কত পাচ্ছি, এইটা এক্স প্লাস ফাইভ হলো, তাহলে ভগ্নাংশটা কি হলো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ, তার মানে কি বলেছে, এবার এই দুটোর গুণফল বলেছে তো, তাহলে ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ, এদের গুণফল কত হবে, টু বাই ফাইভ। তাহলে এখান থেকে আমরা এক্সের মান বার করতে পারবো, ভগ্নাংশ বার করতে পারবো, তাই তো। আচ্ছা এবার দেখো সাত নম্বর অঙ্কটা,
দুই অঙ্ক বিশিষ্ট একটা এই ছ নম্বর সাত নম্বরটাই করিয়ে দিয়েছি। ছ নম্বর অঙ্কটাও খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এটা তোমরা করবে, খুব ইম্পর্ট্যান্ট ছ নম্বর অঙ্ক। এই প্রত্যেকটা অঙ্কই পরপর পরপর যে কটা করালাম, চার পাঁচ ছয় সবকটাই কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক। এবার বলছে দুই অঙ্ক বিশিষ্ট, আচ্ছা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো, যেখানে দুটো অঙ্ক আছে, দুটো ডিজিট আছে, যেমন ধরো সেগুলো কোথা থেকে শুরু হচ্ছে, দশ থেকে, দশ থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে দুই অঙ্কের সংখ্যা। তাহলে সেখানে কি হয়, একটা এককের সংখ্যা হয়, একটা দশকের সংখ্যা হয়, যেমন দশ, যেমন একচল্লিশ, আমরা যা খুশি দশ থেকে নিরানব্বইয়ের মধ্যে যে কোনো দুটো যে কোনো একটা সংখ্যা নিতে পারি, যেখানে একটা এককের সংখ্যা হবে, একটা দশকের সংখ্যা হবে। যেমন ধরো পঁয়ষট্টি, এককের সংখ্যা পাঁচ, দশকের সংখ্যা ছয়। তো এই সংখ্যাগুলো আসে কী করে, এইটাকে আমরা কি লিখতে পারি, তার মানে কি দশকের ঘরের সংখ্যার সঙ্গে দশ গুণ হয় আর এককের ঘরের সংখ্যাটা যোগ হয়, এইভাবেই তো সংখ্যাগুলো তৈরি হয়, এক ইন্টু দশ প্লাস শূন্য, তাই দশ হলো। তাহলে এবার বলছে রাজু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ। আচ্ছা তাহলে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ, তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক এক্স, তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে, দশক স্থানীয় অঙ্ক সমান তাহলে কি বলেছে থ্রি এক্স, তাই তো তিন গুণ বলেছে। তাহলে সংখ্যাটা কত হবে এটা খুব মন দিয়ে দেখো, তাহলে সংখ্যাটা কি হবে দশক স্থানীয়, এই যে সংখ্যাগুলো আমরা শিখলাম, দশক স্থানীয় অঙ্কের সঙ্গে আমরা দশ গুণ করি আর তার সঙ্গে একক স্থানীয় অঙ্ককে আমরা যোগ করি, তাহলে সংখ্যাটা কি হচ্ছে থ্রি এক্স, তার মানে থার্টি এক্স প্লাস এক্স, তার মানে থার্টি ওয়ান এক্স, বোঝা গেল। এবার কি বলছে, এবং দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুটি অঙ্ক স্থান বিনিময় করলে, স্থান বিনিময় করা মানে কি, ধরো এখানে সংখ্যাটা আছে পঁয়ষট্টি, এরা যদি উল্টো দিকে চলে যায় অর্থাৎ পাঁচ যায় দশের ঘরে আর ছয় যায় এককের ঘরে, তখন সংখ্যাটা কি হয়ে যাবে ছাপ্পান্ন, এটা হয়ে যাবে চোদ্দ, এটা হয়ে যাবে এক, এটা হচ্ছে স্থান বিনিময় করা, অর্থাৎ এককেরটা যাবে দশকে, দশকেরটা আসবে এককে। তাহলে এরা যদি পরস্পর স্থান বিনিময় করে, তাহলে স্থান বিনিময় করলে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, তাহলে এটা দশক স্থানীয় অঙ্ক, তাহলে স্থান বিনিময় করলে, বিনিময় করলে সংখ্যাটি হবে, সেক্ষেত্রে কি হচ্ছে দেখো থ্রি এক্সটা যাচ্ছে এককের ঘরে আর এক্সটা যাচ্ছে দশকের ঘরে, তার মানে দশ ইন্টু এক্স প্লাস থ্রি এক্স, তার মানে টেন এক্স প্লাস থ্রি এক্স, মানে থার্টিন এক্স। তাতে কি বলছে, মূল সংখ্যাটির থেকে ছত্রিশ কম, তার মানে কি এই সংখ্যা মাইনাস এই সংখ্যা সমান ছত্রিশ, তাহলে প্রশ্নানুসারে একত্রিশ এক্স মাইনাস তেরো এক্স সমান ছত্রিশ, বোঝা গেল আশা করি। তাহলে একত্রিশ তেরো আট, আঠেরো, তাই তো, আট হলে হাতে এক দুই, হ্যাঁ ছত্রিশ, তার মানে এক্সের মান হলো ছত্রিশ বাই আঠেরো, তার মানে হলো দুই। তাহলে সংখ্যাটা কত হলো, এটাই তো আমাদের আসল সংখ্যা, স্থান বিনিময় করে এটা হয়েছে, আসলে সংখ্যাটা তো এটা, তার মানে একত্রিশ ইন্টু দুই, তার মানে উত্তর হচ্ছে বাষট্টি। তাহলে এই পর্যন্ত তোমাদের আজকে করালাম, সাত নম্বর অলরেডি হয়ে গেছে। আচ্ছা পরের দিন আট থেকে করাবো, যেগুলো হোমওয়ার্ক থাকলো তোমরা করে দেখাবে।